বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম ওলের ডাটা। দেখো কচি কচি ওলের ডাটা, খুব সুন্দর। আজকের ওলের ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তার জন্য আমি ওলের ডাটাগুলো আগে কেটে নেব ভালো করে, পরে চিংড়িটাও কেটে নেব। চিংড়িটা দেখিয়ে দিই, দেখো এই যে বাজারে গিয়ে দেখলাম ওলের ডাটা খুব সুন্দর, নিয়ে নিলাম। ওলের ডাটাগুলো এইভাবে পিস পিস করে তুলে নেব। প্রথমে এইভাবে ছুলে নেব, সবগুলো ছুলে নিয়ে দেখো সুন্দর করে ছুলে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নেব, এইভাবে লম্বা লম্বা পিস করব। আজকে মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে দেব, নিয়ে নিয়েছি ঝুড়ি। এই যে পুরো ডাটাগুলো আমি এইভাবেই আগে ছুলে নেব। তারপরে নিয়েছি এই দেখো এতটা হয়েছে, 1 কিলো 100 গ্রাম ডাটার এতটা হয়েছে। আর পাতাটা 1/2 কিলো বেরিয়ে গেছে। এই দেখো পাতাটা ফেলবো না, পাতাটা আবার রান্না করব আমি। এবার উনুনটা ধরিয়ে দেব, উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইটায় জল দিয়ে দেবো হালকা করে একটু। ফুলের ডান্টিগুলো এবার একটু সিদ্ধ করে নেব, আর একটু জল দিয়ে দিই, একটু কমে আছে। ঢাকনা দিয়ে অল্প 1 মিনিটের মতন একটু সিদ্ধ করে ফেলে দেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনা নামিয়ে নেব। দেখো ওলের ডাটা সিদ্ধ করে নিয়েছি হালকা হালকা, এবার জলটা ঝরিয়ে নেব, নামিয়ে দিচ্ছি। এবার কড়াই অন্য একটা বসিয়ে দেবো। এবার তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভেজে নেবো মাছগুলো একেবারে। যখন রান্না করতে পারছি তখনই মেঘলা হয়। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো সব। এই তেলের ভিতরেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেব আমি এখানে লঙ্কা আর আদা, জিরে বেটে নিয়েছি একসঙ্গে, এটা দিয়ে দেব সব। হলুদ গুঁড়ো ভালো করে আমি 2 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা ভেজে নিয়েছি সুন্দর করে। এবার আমি ওলের ডাটাটা দিয়ে দিলাম, ছেড়ে ভালো করে কষিয়ে নেব। রান্না করতে বন্ধুরা বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এবার দেখো ভালো করে একটু কষিয়ে নেব, 1 থেকে 1.5 মিনিট। দেড় থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এই দেখো ওলের ডাটাগুলো একদম গোটা গোটাই থাকবে, কিন্তু একদম গলে গেছে। এবার হালকা করে অল্প করে আমি ছোট বাটির 1 বাটি জল দিয়ে দেবো।
সঙ্গে চিনি মাছ, চিংড়ি মাছটাও দিয়ে দেবো। উপর থেকে একটু হালকা করে চিনি দিয়ে দেবো। এক থেকে দেড় মিনিট ফুটালেই রেডি হয়ে যাবে। একটু নাড়িয়ে দেবো মাঝে, দেখো ওলে ডাঁটাটা কষা 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 হয়েছে কি না দেখো বন্ধুরা। আর একটু পরেই নামিয়ে দেবো আমি। হয়ে গেছে বন্ধুরা ওলের ডাঁটা আর চিংড়ি মাছের তরকারিটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আজকে কড়াইটাই ধরে রাখবো, এইভাবে গরম গরম খেতে ভালো লাগবে। আরও আজকে এই চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটাটা রান্না কেমন হলো বন্ধুরা জানাবে অবশ্যই, পারলে বাড়িতে বানিয়ে খাবে, আশা করি ভালো লাগবে। তাহলে আসছি বন্ধুরা অন্য কোনো রান্না নিয়ে। নমস্কার।